ভয়ংকর বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনাত প্রশিক্ষণের দুই ভারতীয় পাইলটর মৃত্যুর খবরে শোকস্তব্ধ করেছে সমগ্র ভারতীয়। শনিবারে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার প্রদেশত সংঘটিত হয় এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। এই বিমান দুর্ঘটনাত প্রশিক্ষণের দুই ভারতীয় পাইলটর মৃত্যু হওয়া খবর আহি পড়েছে। ভারতীয় পাইলট দুজন ক্রমে অভয় গাদ্রু আর যখবিজয় রামুগাদে বলে জানিপরা গেছে। উল্লেখ্য যে বিমান দুর্ঘটনায় দুজন ভারতীয় প্রশিক্ষার্থী পাইলটকে ধরে তিনজন লোকের মৃত্যু হওয়া বলে জানিপরা গেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশে জানা মতে বিমানখনত থাকা তিনজন লোকের ইতিমধ্যে মৃত্যু ঘটিছে। মৃতকর পরিয়ালক এই শোকাব দুর্ঘটনাটির বিষয়ে অবগত করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশে। অন্য এক খবর অনুসরি পাইপার প্রি A-34 সেনেকা নামের টুইন ইঞ্জিনের বিমানখন শিলিওয়ার শহরের এখন মোটেলর পিছফালে থাকা গছ আর জোপোহাত খুন্দা মরার ফলতেই এই বিমান দুর্ঘটনাটি সংঘটিত হয়। কানাডার পরিবহন সুরক্ষা বোর্ডে এই সন্দর্ভত তদন্ত আরম্ভ করা বলে জানিপরা গেছে।